হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। কি কইতাম বন্ধুগণ, এই যে সকালবেলা আমি পোলা পানি কইতেছে, আমি একটু আলু ভাজা খামু যাই মেয়ে গেলে কুসুমুসু কুসুমুসু করে আলুগুলা পইলা লইলাম, মানে কাইটটা লইলাম আর কি, জিকি মিকি জিকি মিকি করে এদিক দিয়ে একটা কড়াই বসাই লইলাম। এই যে কড়াইটা, তো যাই হোক কড়াইয়ের মধ্যে হান একটু মনে একটু তেল দিয়া ফরে আলু ডিবাই দিলাম, যাই হোক অল্প পরিমাণ তেল দিয়ে লুমু। তেলের যেই দাম ভাই, যারা সংসার চালায় তারা বুঝে, এত খরচ তো করলে চলবে না, আর একটু দেয় না, এত খরচ করলে চলতো না, এত খরচ করলে কেমনি চলবো, কন পুরা মাস তো নেওয়ার লাগবো, গরিবের মাস বুঝেন না। যেই দাম বাড়ছে, খালি তেল দেখায় দেখায় উঠাই তো মন চায়, কিন্তু বাজা পড়ার জিনিসগুলা তো তেল ছাড়া হইতো না, একটু তো বেশি দাম লাগবো, কন ইটা নি দিছি তাও কেমন লাগতেছে। যাই হোক, তেলটা যখন একটু গরম হয়ে যাবো তখন আলুগুলা প্রোস্ত করে ডাইলা দিবেন, একবারে সবগুলো আলু পুত করে ডাইলা দিয়ে দিবেন। পরে আলুগুলা সুন্দর করে লাইরা সাইরা বাজা 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 করে লইবেন, দেখবেন একবারে ঝরাইয়া উঠাইলে পোলা পানি খাইতে কত পছন্দ করে, কুট 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 করে খাই ফেলবে। সেই দিক দিয়ে আবার ছোট মেয়েটা কইতেছে, আমু গো চিকেন খাবো চিকেন খাবো, তো কি আর করার, যে কথা এই কাজ ফিরিস থেকে চিকেনটা বের করে নিছি, এগুলো তো বড় একবারে টিপটুবা টিপটুবা যাই হোক, তো আর কি করার, চিকেনটা আমি বের করে নিছি, এখন চিকেনটা ভিজায় নিব, কলের মধ্যে রাইখাছি, রাইখে একটু পানি দিয়ে দিতেছি যাতে চিকেনগুলো একটু তাড়াতাড়ি ভিজা যায়। চিকেনগুলো ভিজলে আবার চিকেনগুলো কীভাবে আমি ভাজবো সেটা আপনাদের দেখাই দেব, কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই। এই দেখেন এদিকে আলু ভাজাগুলো একবারে ভাজা 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 হয়ে গেছে, গা কী দরকার বাড়ি এই বৃষ্টির মধ্যে, আমি কেমনি যাবো 10 টাকা দিয়ে আবার চিপস কিনতাম, তার সবাই ঘরে যদি আলু ভাজা দিয়ে এটা কতটা স্বাস্থ্যসম্মত, এবার বাবুরা খাইতে কত মজা পাইবো, হেলে গা চিন্তা করলাম এইভাবে ভাজা দিয়ে তেলে কষ্ট করে আমার বাড়ি যেতে না, আর আমার পোলা পানিও খাই একটু শান্তি পাবো। যাই হোক বন্ধুগণ, তারপরে আমি আপনাকে দেখাই দিতেছি আমি এখন মুরগি প্রসেসিং করবো বাচ্চাদের জন্য ভাজার জন্য। যাই হোক বন্ধুগণ, কি আর করার, মাইয়ারা চিকেন ভাজা খাইতে চাইছে, তো আমি এখানে চিকেনগুলো খুব সুন্দর করে ফ্রিজ থেকে বের করে ধুয়ে একবারে সাকসাকা করে পরিষ্কার করে রয়েছি, তারপরে চিকেনটা ম্যারিনেট করানোর জন্য গিয়ে এখন আমি মশলাগুলো ডাইলা ডাইলা দিমু, তো আপনারা দেখেন আমি মশলাগুলো দিতাছি, তো আমি প্রথমে যেটা করতেছি হেডাইস আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিতেছি, আর দিয়ে দিলাম 1 টেবিল মানে 1 চা চামচের মতো ধনিয়া, তারপরে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ, হলুদের গুঁড়াটা আমি আর একটু দিয়ে দিলাম, তারপরে যেটা দিলাম সেটা হইলো জিরা, এই যে দেখেন জিরা ফাঁকি দিয়ে দিলাম, জিরা ফাঁকি দেওয়ানোর পরে যেটা আমি দিব এটা হচ্ছে একটা গরম মশলা, এই জায়গায় আমি এলাইচ দারচিনি লং যা আছে যাবতীয় মশলা একবারে জাইফল জায়ত্রী সব কিছু ফাঁকি করে লইছি, সেগুলো দিয়ে দিব 1 চা চামচের মতো, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, লবণটা একটু বুঝা দিবেন কি লিগা আমি যে সসগুলো এখন দিব ওই সসগুলোর মধ্যে কিন্তু লবণ থাকবো, তারপরে দিয়ে দিব আমি লাইট সয়া সস, এই দেখেন আমি কিছু দূর লাইট সয়া সস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব টমেটো সস, তারপরে যেটা দিয়ে দিব হেড হয়েছে টক দই, টক দই আমি একটু ফেটটা রাখছিলাম, আমার টক দইটা কেলে গে জানি একবারে গলা 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 হয়ে গেছে গা, তারপরে যেটা দিব হেডা হয়েছে হৌরার তেল, দেখেন আমি কথা নিয়ে হৌরার তেল দিয়ে দিলাম, এরপরে যেটা করবেন হেড হয়েছে লেবু সিপা দিবেন রে ভাই, এই যে লেবু, লেবুর রস দিয়ে দিবেন, লেবুর রস দিয়ে সব কিছু একলগে একবারে মাখাইয়া মুখাই লইবেন, মশলাগুলা খুব সুন্দর করে একবারে কসলায়া কসলায়া চটকায়া বটকায় মাখাই লইবেন, যত রাগ আছে মুরগির প্রেস কাডাইলা দেন রে ভাই, আপনারা চাইলে আমি হুগনা মরিচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমার যেহেতু ভোলা ফ্যান মেঞ্চে খাইবো আমি আর হুগনা মরিচের গুঁড়া দি দিলাম না রে ভাই। এই দেখেন আমার ম্যারিনেট করা শেষ, তাও যাবো আসলে জাল খাইতে মন চাইবো, তার আর একটু মরিচ দিয়ে লেবেন, এমনি যদি বাজেন গো ভাই কি আর, কোনো তান্দুরি আর মান্দুরি কোনো কিছুই লাগতো না রে ভাই, খালি আপনিই খাইতে চাইবেন, তারপরে যেটা করবেন হেডা হয়েছে একটা ডাকনা দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে দিয়ে দিবেন 3 ঘন্টা, 3 ঘন্টা পরে ভাই যা খালি খাওয়ান শুরু করবেন। যাই হোক, তো আমি 3 ঘন্টা লাগিয়ে এটা থুয়া দিতেছি ফ্রিজও বিকালবেলা ফলো পান্ধ্রে ভাজ্যা দিব। এই দেখেন বন্ধুগণ, আমি আসলে চিকেনগুলো বাজানোর লাগিয়ে নন স্টিকের মধ্যে কিছু তেল দিয়ে লইলাম, তো তেল দাম আমি আসলে কমই ব্যবহার করার চেষ্টা করি, কারণ বাচ্চারা খাইবো যেহেতু পোলা পানি খাইবো, আর তেলের যেই দাম এটা তো আগেই কইছি রে ভাই, তেলের দামের লেগে এত তেল দিতেও মন চায় না, তো তেলটা খুব বেশি গরম করবেন না, যখন অল্প অল্প গরম হইব তখনই চিকেনগুলো দিয়ে দিবেন, কারণ বেশি গরম হইলে আবার পুইরা যাইব, অনেক কম আছে বেশিক্ষণ সিদ্ধ করতে হইব, কারণ যেহেতু চিকেনগুলো কাঁচা আগে থেকে বাইসা লই নাই গা হিলি গা, তা আমি যেটা করবো মানে একটা একটা করে চিকেনগুলো দিয়ে লমু, এই
যে আমি আগে থেকে ম্যারিনেট করা এগগুলা চিকেন এখানে দিয়ে দিলাম আর যেই দেখেন মশলাগুলো রইছে সেই মশলাগুলো উপর দিয়ে সুন্দর করে দিয়ে দিব এবার তো খুব কম আছে ঢাকনা দিয়া তারপর এগুলা ঢাকা সুন্দর করে সিদ্ধ করে লইবেন একবারে ভাইজা লেবেন যখন করকরা করকরা হয়ে যাবে তখনই উঠায় ফেলবেন যাই হোক বন্ধুগণ এই যে মেগো চিকেন বাজারে যে মিডিয়ে রাত খুব খুশি আম্মু আম্মু ভালো লাগে এটা আম্মু ভালো লাগে না কি আমি হয় তোমার কাছে এটা ভালো লাগে তাই আচ্ছা যাই হোক বন্ধুগণ এটা খুবই মজা হয় আসলে এমনি যদি আপনারা চিকেন ভাইজা খান তাহলে তান্দুরি আর মান্দুরির কোনো কিছুই দরকার পড়বে না শুধু মনে হয় এমনি চিকেন ভাইজা খাই এমনি চিকেন ভাজাটা আসলে খুব বেশি ইউনিক হয় আর ন্যাচারাল হয় বাড়ির খাওয়ান যতই হোক যা কিছুই করেন আপনারা বাড়ির খাওয়ান আসলে অনেক বেশি স্বাদ হয় খুবই স্বাদ রে ভাই খুবই স্বাদ তো যাই হোক আজকে আমি এখানেই রাখলাম এই ভিডিওটা ফিরবো নতুন আরও কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ।